হ্যাঁ ভিউয়ার্স, ওয়েলকাম টু প্রিয়ণেক প্রো চ্যানেল। তো ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে একটি অ্যাপ শেখাবো যে অ্যাপসটির মাধ্যমে আপনি প্রতিদিন 80 থেকে 100 টাকা প্লাস ইনকাম করতে পারবেন। তো ভিউয়ার্স, খুবই সুন্দর একটি অ্যাপস এবং এখানে কাজ করে আপনি 100% পেমেন্ট পাবেন। পেমেন্ট নিতে পারবেন আপনি বিকাশ, রকেট, পেটিএম, পেপ্যালের মাধ্যমে। ওকে, তো ভিউয়ার্স খুবই সুন্দর একটি অ্যাপস এবং এখানে কাজ করে আপনি 100% পেমেন্ট পাবেন। তো আজকে ভিডিও একটু যদি দেখলে আশা করি আপনি সব কিছু বুঝতে পারবেন। ওকে, তো ভিউয়ার্স, আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনে একটি ক্লিক করে দেবেন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনি সবাই আগে পেয়ে যাবেন। এবং আজকে ভিডিও আপনার সবাই ভালো লাগবে অবশ্যই অবশ্যই ভিডিওটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দেবেন। ওকে, তো ভিউয়ার্স, আর কথা বলবো না, আমি সরাসরি মেন টপিকে চলে যাব। তো ভিউয়ার্স, প্রথমে আপনাকে একটা অ্যাপ ডাউনলোড করতে হবে, অ্যাপটির নাম হলো কুইজেন প্রো। ওকে, তো অ্যাপটির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সিম্পল আপনি সেখান থেকে অ্যাপটি ডাউনলোড করে নেবেন। তো আমার যেহেতু অ্যাপটি ডাউনলোড করা আছে আমি সরাসরি অ্যাপসটি ওপেন করি। ভিউয়ার্স, অ্যাপসটিতে আপনি কাজ করলে 100% পেমেন্ট পাবেন, এটা আমি আবারও বলতেছি। তো আপনারা জানেন আমি সবসময় ট্রাস্টেড অ্যাপস রিভিউ করে থাকি। ওকে, তো ভিউয়ার্স, অ্যাপটি ডাউনলোড করার পর সিম্পল আপনি অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর আপনি রেজিস্টার বাটনে ক্লিক করে দেবেন। তো আমি রেজিস্টার অপশনে ক্লিক করে দিলাম, দেন এখানে আমি আমার ইমেলটা লিখে দিলাম। তো ভিউয়ার্স, উপরে আমি আমার ইমেলটা লিখে দিলাম, দেন এখানে আমি আমার পাসওয়ার্ড লিখে দিব। তো আমার ইচ্ছে মতো আমি পাসওয়ার্ড লিখে দিলাম। তো ভিউয়ার্স, আমি এখানে পাসওয়ার্ড লিখে দিলাম, এখানে পাসওয়ার্ড দেন কনফার্ম পাসওয়ার্ড, দুইটাই সেম পাসওয়ার্ড হবে। তারপর এখানে একটা রেফার কোড লিখতে হবে, তো অবশ্যই আপনারা আমার রেফার কোডটি ইউজ করবেন। তো ভিউয়ার্স, আমার রেফার কোডটি হলো BCBGROAN। ওকে, ভিডিও ডেসক্রিপশনে রেফার কোডটি দেওয়া আছে, সিম্পল আপনি চাইলে সেখান থেকে কপি করে নিতে পারেন। তো BCBGROAN, ওকে, GROAN। তো ভিউয়ার্স, এটা হলো রেফার কোড, আপনারা দেখে নিতে পারেন বা চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। দেন আপনি সিম্পলি রেজিস্টার বাটনে ক্লিক করে দিবেন। তো আমি রেজিস্টার বাটনে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স, আমার সাইন আপ করা কমপ্লিট, এখন আমি সরাসরি লগ ইন করবো। তো উপরে আমি আমার ইমেলটা লিখে দিলাম, দেন এখন আমি আমার পাসওয়ার্ডটা লিখে দিব। তো ভিউয়ার্স, আমি আমার পাসওয়ার্ড লিখে দিলাম, দেন এখন আমি লগ ইন ক্লিক করে দিই। আমি লগ ইন ক্লিক করে দিলাম, এরকম একটা ইন্টারফেস শো করবে। তো ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড বাজতেছে, তো আমি এটা মিউট করে দিলাম। তো ভিউয়ার্স, আপনি কীভাবে কাজ করবেন সেটা এখন আপনাকে দেখাবো। তো কাজ করার জন্য আপনাকে অবশ্যই প্রশ্নের অ্যান্সার দিতে হবে। এখানে একটা প্রশ্ন করা থাকবে, দেন দুইটা অপশন থাকবে, যে কোনো একটা প্রশ্নের অ্যান্সার আপনাকে দিতে হবে দুইটার মধ্যে যে কোনো একটা। ওকে, তো ভিউয়ার্স, এখানে আপনি সিম্পলি কাজ করতে পারবেন খুব সহজেই। তো আমি আপনাদের কাজ দেখাই দিতেছি। তো এখানে একটা প্রশ্ন করা হয়েছে, দেন আমি যে কোনো একটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিই। তো আমি যে কোনো একটা ক্লিক করে দিলাম। ওকে, ক্লিক করে দেওয়ার পর আপনাকে 4 সেকেন্ড ওয়েট করতে হবে, এখানে লেখা আছে নিচে। ওকে, তো 4 সেকেন্ড আমি ওয়েট করি। তো দেন আমি টেস্টে ক্লিক করে দিই। তো আমি টেস্টে ক্লিক করে দিলাম, টেস্টে ক্লিক করে দেওয়ার পর একটু ওয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন একটা এডিএস শো করছে, তো আমি এডিএসটি সিম্পলি কেটে দিব। তো দেখতে পাচ্ছেন আমার আমার প্রশ্নের অ্যান্সারটা ভুল হয়েছে, তো এখানে রং লেখা আছে। ওকে, দেন কোনো সমস্যা নাই, ভুল হলে কোনো সমস্যা নাই, রাইট হলে কোনো সমস্যা নাই। ওকে, তো ভিউয়ার্স, রাইট হলে আপনি পয়েন্ট বেশি পাবেন এবং ভুল হলে পয়েন্টটা একটু কম পাবেন। এটা হলো আপনার ডিফারেন্ট আর কি, সঠিক অ্যান্সার এবং ভুল অ্যান্সারের মধ্যে। তো তারপর আরও একটা প্রশ্ন করা হয়েছে, দেন আমি একটা অ্যান্সার দিয়ে দিই। যেহেতু আমি ভিডিও মেক করতেছি তো আমার প্রশ্ন দেখার সময় নাই, তো আমি ক্লিক করে দিলাম যে কোনো একটা প্রশ্নতে। ওকে, দেন আমি আবারও টেস্টে ক্লিক করে দিলাম। তো টেস্টে ক্লিক করে তারপর একটু ওয়েট করবো, দেখতে পাচ্ছেন আরও একটা এডিএস শো করছে। ওকে, তো আমি এডিএসটি সিম্পলি কেটে দিই। তো কেটে দেওয়ার পর আমার এই প্রশ্নটা সঠিক হয়েছে, দেন এখানে আমার অ্যাকাউন্টে 50 পয়েন্ট অ্যাড হয়েছে। তো দেখতে পাচ্ছেন টিক অপশন চলে আসছে, দেন আমি আবারও ওকেতে ক্লিক করে দিই। তো ভিউয়ার্স, এখানে আরও একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, তো আপনাদের আমি একটু ভালো করে দেখিয়ে দিই। এখানে দেখতে পাচ্ছেন নিচে কাউন্টার, এই কাউন্টার অপশন দেখতে পাচ্ছেন। এখানে যখন 20টা কাউন্ট হবে, মানে এখানে আমি দুইটা মানে কমপ্লিট করছি, দুইটা মানে প্রশ্নের অ্যান্সার দিছি। ওকে, যখন আপনি 20টা প্রশ্নের অ্যান্সার দেওয়া কমপ্লিট হবে, তখন এখানে 20 লেখা আসার সাথে সাথে আপনাকে একটা এডিএসে ক্লিক করতে হবে। মানে আপনাদের আমি বুঝিয়ে দিতেছি, তো আমি কাজ আপনাদের কমপ্লিট করে বুঝিয়ে দিই। দেন আমি আরও একটা প্রশ্নের অ্যান্সার দিই, দেন আমি টেস্ট বাটনে ক্লিক করে দিলাম। তো টেস্ট বাটনে ক্লিক করে দেওয়ার পর একটা এডিএস শো করছে, তো আমি সিম্পলি এডিএসটি কেটে দিই, আমার প্রশ্নটা ভুল হয়েছে। ওকে, দেন আমি ওকেতে ক্লিক করে দিই, কোনো সমস্যা নেই, এখানে 3টা কাউন্ট হয়ে গেছে। দেন আমি আরও একটা প্রশ্নের অ্যান্সার দিই, দেন আমি টেস্ট বাটনে ক্লিক করে দিই। তো একটু ওয়েট করতে হবে, দেন এডিএস শো করছে, দেন এডিএসটি কেটে দিই। তো এই অ্যান্সারটা সঠিক হয়েছে, দেখতে পাচ্ছেন আমার এখানে 4টা প্রশ্নের অ্যান্সার দিচ্ছি, এখানে কাউন্ট হয়েছে, মানে আমি 4টা প্রশ্নের অ্যান্সার দিচ্ছি, সেটা কাউন্ট হয়েছে। তো আমি আরও একটা প্রশ্নের অ্যান্সার দিই, দেন আমি টেস্ট অপশনে ক্লিক করে দিই। তো দেখতেই পাচ্ছেন আরও একটা এডিএস শো করছে, তো সিম্পলি আমি কেটে দিই, যেহেতু অ্যান্সারটা ভুল হয়েছে এর জন্য রং লেখা আছে। তো আমি 20টা কমপ্লিট করে আপনাদের দেখাই, মানে 20টা প্রশ্নের অ্যান্সার দিয়ে আপনাদের দেখাই, যেহেতু 5টা আমি করছি কমপ্লিট, নিচে লেখাই আসছে। তো ভিউয়ার্স, আমার অলরেডি 18টা প্রশ্নের অ্যান্সার দেওয়া কমপ্লিট। তো ভিউয়ার্স, আমি আরও একটা প্রশ্নের অ্যান্সার দিই। তো আমি এখানে যে কোনো একটা প্রশ্নের অ্যান্সার দিয়ে দিলাম, দেন আমি টেস্ট বাটনে ক্লিক করে দিলাম, দেন আমি এডিএসটা কেটে দিই। তো আমার প্রশ্নটা সঠিক হয়েছে, দেন আমি আরও একটা এডিএসে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছেন 19টা কমপ্লিট। দেন আমি টেস্ট বাটনে ক্লিক করে দিলাম, দেন আমি এখন একটা এডিএসে ক্লিক করব, দেন আমি এডিএসে ক্লিক করে দিলাম। তো এডিএসে ক্লিক করে অবশ্যই আপনাকে 1 মিনিট থাকতে হবে, সর্বনিম্ন আপনাকে 1 মিনিট থাকতে হবে। তো আমি 1 মিনিট এডিএসের মধ্যে থাকি এবং বিভিন্ন জায়গায় ভিজিট করি। তো ভিউয়ার্স, আমার 1 মিনিট এডিএসের মধ্যে থাকা কমপ্লিট, দেন আমি এডিএসটা কেটে দিয়ে বের হয়ে যাই। ওকে, তো দেন আমি এডিএসটা কেটে দিলাম।
তো ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এখানে কাউন্টার জিরো হয়ে গেছে, মানে আমি 20টা প্রশ্নের অ্যানসার দিছি এবং একটা এরিয়াসে ক্লিক করছি, এর জন্য কাউন্টার জিরো হয়ে গেছে। তো ভিউয়ার্স 20টা প্রশ্নের অ্যানসার দেওয়ার পর একটা এরিয়াসে ক্লিক করতে হবে, অবশ্যই আপনারা নিয়ম মেনে কাজ করবেন এবং 20টা প্রশ্নের অ্যানসার দেওয়ার সাথে সাথে এখানে আপনার একটা লেভেল অতিক্রম হবে, মানে একটা লেভেল অতিক্রম হবে যখন আপনি 20টা প্রশ্নের অ্যানসার দিবেন। ওকে, প্রতিটা লেভেলে আপনাকে একটা এরিয়াসে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স আমি আবারও বলতেছি, 20টা প্রশ্নের অ্যান্সার দেওয়ার সাথে সাথে একটা এরিয়াসে ক্লিক করতে হবে এবং একটা এরিয়াসে ক্লিক করে অবশ্যই আপনাকে 1 মিনিট থাকতে হবে। অবশ্যই আপনারা কাজে ভুল করবেন না, কাজে ভুল করলে আপনারা কিন্তু পেমেন্টটা পাবেন না, আমি সরাসরি বলে দিতেছি। তো ভিউয়ার্স এখন আপনাদের দেখাবো আপনি কীভাবে এখান থেকে উইথড্রো দিবেন। তো ভিউয়ার্স উইথড্রো করার জন্য অবশ্যই আপনার অ্যাকাউন্টে 5 লাখ পয়েন্ট থাকতে হবে। 5 লাখ পয়েন্ট আপনার অ্যাকাউন্টে যখন হবে তখন আপনি পেমেন্ট রিকোয়েস্টে ক্লিক করবেন, এখানে লেখা আছে পেমেন্ট রিকোয়েস্ট, তো এখানে আপনি ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনি আপনার ফুল নেম লিখে দেবেন, তো আমি আমার নামটা এখানে লিখে দিতেছি সুজন, যেহেতু আমার নাম তো আমি সুজন লিখে দিলাম। দেন আমি আমার ইমেলটা লিখে দেবো, যে ইমেল থেকে আমি সাইন আপ করছি আমি সেই ইমেলটা এখানে লিখে দিলাম। ওকে, তো সিম্পলি আমি যে ইমেল থেকে সাইন আপ করছি সেই ইমেলটা এখানে লিখে দিলাম। দেন এখানে আমি আমার অ্যাড্রেস লিখে দিলাম, যেহেতু আমি বরিশালে থাকি আমি বরিশাল লিখে দিলাম। দেন এখানে আমি আমার কন্ট্যাক্ট নাম্বার লিখে দেবো, যে নাম্বারে ফোন দিলে আমাকে পাওয়া যাবে, তো আমি আমার নাম্বারটা এখানে মনে করেন লিখে দিলাম। ওকে, দেন এখানে আমি আমার বিকাশ নাম্বার বা রকেট নাম্বার, আমি যে অ্যাকাউন্টে টাকাটা নেবো সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে লিখে দেবো। যদি বিকাশ নিতে চাই তাহলে অবশ্যই আমি বিকাশ নাম্বারটা এখানে লিখে দেবো, বিকাশ। ওকে, বিকাশ লিখে দেবো, দেন বিকাশ পার্সোনাল। ওকে, অবশ্যই বিকাশ পার্সোনাল এরকম করে লিখে দিবেন। তো এখানে লিখে দিলাম আমি বিকাশ পার্সোনাল লিখে দিয়ে দেন আমি এখানে নাম্বারটা লিখে দেবো। তো আমি আমার নাম্বারটা এখানে সিম্পলি বিকাশ নাম্বারটা লিখে দিলাম। ওকে, তো অবশ্যই বুঝতে পারছেন বিকাশ পার্সোনাল এরকম করে লিখে দেবেন। এবং আপনি যদি রকেটে নিতে চান তাহলে অবশ্যই আপনি এখানে রকেট লিখে দিবেন, তো এখানে এবং এখানে যদি রকেট হয়ে থাকে, আপনি যদি রকেটে টাকা নিয়েছেন তাহলে অবশ্যই এখানে লিখে দেবেন রকেট, ROCET। ওকে, এখানে রকেট লিখে দেবেন। এবং আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে অবশ্যই এখানে পেটিএম লিখে দেবেন এবং আপনার পেটিএম নাম্বারটা লিখে দেবেন। ওকে, তো ভিউয়ার্স আশা করি বুঝতে পারছেন এখান থেকে আপনি প্রতিদিন আর্নিং করতে পারবেন 20,000 পয়েন্ট, আমি একটু বলে দিই আপনার। তো ভিউয়ার্স আপনি এখান থেকে প্রতিদিন আর্নিং করতে পারবেন 20,000 পয়েন্ট, 20,000 পয়েন্ট সমান সমান আপনি পাবেন 80 টাকা। তো 80 টাকা ইনকাম করতে হলে অবশ্যই আপনাকে 2 থেকে 2.5 ঘন্টা সময় দিতে হবে। অলরেডি আমার অ্যাকাউন্টে 770 পয়েন্ট আমি আর্নিং করে ফেলছি, দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে 770 পয়েন্ট আছে। ওকে, তো ভিউয়ার্স আপনাদের ভিডিওতে বোঝানোর মধ্যে আমি কিন্তু 770 পয়েন্ট আর্নিং করে ফেলছি, তো ম্যাক্সিমাম আপনার সময় লাগবে 2.5 ঘন্টা। 80 টাকা আর্নিং করতে হলে আপনার ম্যাক্সিমাম সময় লাগবে 2.5 ঘন্টা আপনি যদি মন দিয়ে কাজ করেন। তো ভিউয়ার্স আপনি প্রতি মাসের 26 থেকে 30 তারিখের মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন উইথড্রো দেওয়ার পর। প্রতি মাসের 26 থেকে 30 তারিখের মধ্যে, মানে আপনি যদি এই মাসের যদি আপনি 12 তারিখ উইথড্রো দেন তাহলে আপনি এই মাসের 25 থেকে 26 তারিখের মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন। ওকে, এবং 5 লাখ পয়েন্ট সমান সমান পাবেন 2,000 টাকা, 5 লাখ পয়েন্ট সমান সমান 2,000 টাকা। তো ভিউয়ার্স এখানে আর কিছু বোঝানো নাই, ভিডিওটি আমি এখানেই শেষ করবো। এবং আপনি যদি এই অ্যাপসে কাজ করেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে এই অ্যাপসের গ্রুপ লিঙ্ক দেওয়া আছে, আপনি অবশ্যই গ্রুপে জয়েন হয়ে নেবেন। ওকে, তো ভিউয়ার্স এই অ্যাপসে কাজ করলে আপনার 100% পেমেন্ট পাবেন, এখানে আপনি শিওর থাকতে পারেন 100% আপনি অ্যাপসে কাজ করলে পেমেন্ট পাবেন। তো এখানে আর কিছু বলার নাই, চাইলে আপনি কাজ করতে পারেন, আর যদি আপনার মন না চায় কাজ করবেন না সেটা আপনার ব্যাপার। ওকে, তো ভিউয়ার্স প্রতিদিন 80 টাকা ইনকাম এটা কিন্তু মোটামুটি কম না। ওকে, তো ভিউয়ার্স এখানে আর কিছু বলার নাই, ভিডিওটা আমি এখানে শেষ করতেছি। তো আজকের ভিডিও আপনার ভালো লাগবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের সাথে রাখবেন।